বলতে আপনি কোনটা ডক্টর, আপনি উনি বলেছেন বাংলাদেশে আপনি যেটা আমেরিকাতে করেছেন একই জিনিস বাংলাদেশের হেড অফ দা স্টেট এর বিরুদ্ধে কি এই ধরনের মামলা করার সুযোগ আছে কিনা? সেটা ভাই বাংলাদেশ 52 বছরের একটা ছোট দেশ, বাংলাদেশকে আপনি বলছেন কেন? আমি তো বাংলাদেশের বলেছে আপনি আপনি বাস্তবতার আলোকে পারবে কিনা সেটুকু জবাব দেন। আমি সমন্তের কাছে পরে আসছি আপনার কাছে। আপনি 300 বছর পর্যন্ত আমেরিকায় মানুষকে গুলি, আমি প্রশ্ন করেছি সরাসরি, আপনি এইটুকু থাকুন, আপনি ইতিহাসে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি এটা সম্ভব কিনা সেটা যদি বলতে চান আমি আপনাকে পরে আসছি, সেটা তো বলতে দিন। অ্যাপেল, আপনি কি, আপনি যদি বলেন যে হেড অফ দ্য স্টেট, আপনি কি বাংলাদেশের কথা বলছেন? জানো বাংলাদেশের কথাই বলছেন। হ্যাঁ, তো বাংলাদেশ 52 বছরের ছোট একটা দেশ। আমি সরি, আজকে কানাডা বাংলাদেশ, কানাডা বাংলাদেশ, ইউএস আপনি কম্পেয়ার করতে পারবেন না। আপনি আপনার সময় কথা বলবেন প্লিজ, আপনি বিস্তারিত বলুন, আসছি পরে। আপনি আমেরিকা নিয়ে কথা বলেন, আপনি আমেরিকা নিয়ে কথা বলেন, তাহলে আপনি বাংলাদেশের যদি কথা বলেন, আমি আপনাকে বাংলাদেশ বললে আমি আপনাকে প্রতিটা ইয়েতে রিবাটাল করব, কারণ আমাদের 52 বছরে আমাকে, আমরা বাংলাদেশ নিয়েই কথা বলছি, আমেরিকাতে আপনি মামলা দায়ের করেছেন বাংলাদেশের জন্য, সুতরাং বাংলাদেশ নিয়ে কথা বলছি। তাহলে বাংলাদেশে মামলা কেস বলতে দিন, আসছি আপনার কাছে, আসছি জনাব রব্বিয়ান। আমি বাংলাদেশে মামলা হবে কি হবে না, এটা তো আমরা বাংলাদেশ ছোট্ট একটা মামলা হবে কি হবে না ডক্টর রব্বিয়ান, আপনি ইউএসএ তে কত বছর থাকেন? এটা এটা তো কোনো ফ্যাক্টর না, আমি ধরেন 5 বছর থাকি, 5 ইয়ার্স, 5 বছর। আচ্ছা, আপনি আপনার ফিরিস্তিতে আপনি বলেছেন আপনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ছিলেন, আপনি ইউএসএ তে ছিলেন, আপনি অনেক কিছু করেছেন, কিন্তু একজন মানুষ কথা বলার মাঝে যে কথা বলাটা একটা ইনডিসেন্সি, এটা তো আপনার সামান্য হয়তো বোঝা উচিত। আমি আমি আপনার কথার মাঝে কথা বলি নাই, আপনার যা বলার আমি ভুল বললে আপনি আপনার সময় আপনি সংশোধন করে দেবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বলি আপনাকে, আপনি যদি ইউএস নিয়ে কথা বলেন আমি কথা বলবো, আমি বাংলাদেশের আইন জানি না। আপনার প্রশ্ন ছিল মামলার মেরিট, মামলার মেরিটে উনি আমেরিকা থেকে বাংলাদেশে যাবে কেন? ইউ এক্সপ্লেইন টু মি মিস্টার শেফাত, আপনি আমাকে কথা বলবেন, কথা বলবেন। নো 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 নো, লেটস টক অ্যাবাউট মামলার মেরিট, ইট হ্যাজ নাথিং। না ঠিক আছে, আপনিও তো যতগুলি একটু আশপাশের উদাহরণ দেওয়া যায়, একটু ওনাকে বলতে দিন জনাব রাব্বি আলম, আসছি আপনার কাছে বলতে দিন। মামলার মেরিট নিয়ে যদি বলেন, আপনি যুক্তরাষ্ট্রের কথা নিয়ে, লন্ডনের কথা নিয়ে আপনি বলেন, প্লিজ ডোন্ট ব্রিং বাংলাদেশ হিয়ার। মামলার মেরিট বাংলাদেশ আইন অ্যান্ড ল হ্যাজ নাথিং টু ডু। আপনি অন্য কথা বলেন, রাজনীতি বলেন, বাংলাদেশ নিয়ে বলেন, আই উইল নট ওপেন মাই মাউথ। আপনি এর আগে আমলিগ নিয়ে কথা বলছেন, আমি তো মুখ খুলে নেই, আমি কিন্তু ভেরি সেন্সিটিভ, লেটস টক অ্যাবাউট দ্য মেরিট অফ দ্য দিস। কেন আপনি আপনি অনেক সেন্সিটিভ, লেট হিম স্পিক প্লিজ। জি বলুন, আপনি সেন্সিটিভ কেন হবেন? ওইটা কি আপনার একার দেশ, অন্য মানুষ, আমার দেশ না এটা? আপনি এত এত আবেগ কেন আপনাদের? কেসের কথা বলছি, কেসের কথা, কেসটা আমি করেছি, কেসের মেরিট নিয়ে আপনি বলবেন, আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই রিসার্চ করে, যথেষ্ট সম্মানের সাথে আমি কথা বলছি, আপনি আপনি যদি ডেকে নিয়ে আসেন, আপনার সাথে অসম মানে সৌজন্যতা হারিয়ে ফেলবো, এটা ঠিক হবে না আপনার জন্য। না ঠিক আছে, সরি, আই উইল নট ডু দ্যাট, বাট লেটস টক অ্যাবাউট দ্য মেরিট। আপনি মেরিট করে ঠিক আছে, ওনাকে ওনার মত করে বলতে দিন ডক্টর রাব্বি আলম, আপনি তো বলেছেন আপনি ইতিহাস নিয়ে বলেছেন অনেক কিছু, ওনাকে বলতে দিন ওনার মত করে। জি মামলার মেরিট কোর্ট ঠিক করবেন, মামলার মেরিট কোর্ট ঠিক করবেন। আমাদের কাছে মনে হয় বা আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং তাতে মনে হয় এই মামলা হলো এক ধরনের কি বলে, এরকম প্রতি প্রতি প্রেসিডেন্টের সময় এই ধরনের ঘটনা দেখা যায়, যেটা যুক্তরাজ্যে দেখা যায়, অস্ট্রেলিয়াতে দেখা যায়, সংক্ষুব্ধ ব্যক্তি, কিছু মামলাবাজ ব্যক্তি ওনারা নিয়ে আসেন এর ধরনের নানা অভিযোগ। তো এটা এন্ড অফ দ্যাটে এগুলো বাংলাদেশে এরকম আছে, এবিসির দিকে বঙ্গবন্ধু পরিষদ কি কি যেন নাম, তো ওনারা এগুলো নিয়ে আসেন, বাট এন্ড অফ দ্যাটে এগুলোর আসলে কোনো খোঁজ পাওয়া যায় না শেষ পর্যন্ত। বাট আমি আপনার মামলার ব্যাপারে কি হবে না হবে সেটা সময় বলে দেবে, সেটা কোর্ট বলে দেবেন। এখন পর্যন্ত আপনার মামলা ডকেটভুক্ত হয় নাই, নথিভুক্ত হয় নাই, তার মানে এটা এখনো মামলা হয় নাই। সো এক্সকিউজ মি সাগর, এক্সকিউজ মি মিস্টার সাগর, নো I will not talk this. জনাব রব্বি আলম, আপনি বলবেন উনি ওনার আইনের আলোকে, আইন একজন আইনজীবী হিসেবে ওনার যেসব যেগুলি বলছে সেগুলি আপনি অবশ্যই রিভোক করবেন। আপনি ওনাকে লেট হিম স্পিক, লেট হিম ফিনিশ। সরি, আই ক্যান্ট, নো 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 নো, আই ক্যান্ট। উনি বলছেন আমরা ডকেট ভুক্তি হয় নাই, ডকেট ভুক্ত যদি হয়ে থাকে আপনি বলবেন, আপনি আপনার সঙ্গে বলবেন, আগে তাকে বলতে দিন,
জি আপনি কেন মনে করছেন দখলমুক্ত হয়নি জনাব ব্যারিস্টার? আপনি কেন মনে করছেন এটা বলেন? বক্তব্যের শুরুতেই উনি বলেছেন যে আমি মনে করেছিলাম যে মামলার ডকেট আমি পেয়ে যাব আজকে, কিন্তু আমি এখনো পাইনি, কথা আপনি বলেছেন। আমি বলেছি ছয় কংগ্রেসম্যান ম্যান আপনার মামলা কয়টা টোটাল? একটা এখন পর্যন্ত তো একটা নাকি দুটো মামলা এখন পর্যন্ত? একটা আর একটা আপনি চেষ্টা করছেন করার জন্য, তাই তো? আপনি বলেছেন মামলা ডকেট ভুক্তি হয় নাই, কোনটার কথা? প্রেসিডেন্ট বাইডেনের কথা শুনেন। আমি ট্র্যাডিশনাল বাংলাদেশের স্টাইলে টক শো, আই ক্যান নট ডু দিস, আমি সরি। আমাকে পররাষ্ট্রমন্ত্রী বলছে ভাই আপনি আমেরিকাতে থাকেন, আপনি আমেরিকান ওই ভদ্রলোক যুক্তরাজ্য থেকে, আমি কানাডা থেকে, সুতরাং আপনি বাঙালি, আমিও বাঙালি, উনিও বাঙালি, আমরা বেশি আমেরিকান না হয়ে একটু দয়া করে আজকে একটু কথা শুনতে দেন। আমরা টক শো করতে করতে অনেকটাই বুড়ো হয়ে গেছি, আমাকে টক শো শিখাই না প্লিজ। আপনি যে বারবার বলছেন আপনি এক্সেপশনাল, কেন বলছেন? হি ইজ অলসো ব্যারিস্টার, হি ইজ অলসো লয়ার, প্লিজ লেট হিম স্পিক, হি নো হাউ টু স্পিক। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি ছাড়া কেউ কথা বলতে পারছে না। আপনি তো বললেন এতক্ষণ, এখন ওনাকে বলতে দিন প্লিজ, মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দেখছে। আমরা এখানে আপনার বিষয়টা নিয়েই কথা বলছি, আপনার বিষয়টা নিয়েই কথা বলছি, আপনার কাছে আসছি। প্লিজ হ্যাভ লিটল পেশেন্স, আই এম কামিং টু ইউ, প্লিজ। আপনি কেন মনে করলেন যে মানে মামলাটি যে উনি করেছে, উনি তো বলছেন যে উনি মামলা করেছে, উনি ব্যক্তির বিরুদ্ধে করেন, পলিসির বিরুদ্ধে করেছে এবং কারণ বশত সেই ব্যক্তিটি আসতে হচ্ছে পুলিশের কারণে। এটাকে এটার 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 এক্সিস্টেন্স নিয়ে আপনার কোনো আপত্তি বা আপনার সন্দেহ আছে কিনা এটা একটু ক্লিয়ার। আমি দ্বিতীয় মামলাটার ব্যাপারে বলেছি যে উনার দুইটা মামলা। আচ্ছা, প্রথম মামলার বিরুদ্ধে আপনার ব্যাপারে আপনার কোনো সন্দেহ নাই, জি বলুন। মামলাটা করেছেন সেটা এখন পর্যন্ত ডকেটভুক্ত হয় না, এটা উনি বলেছেন। যে দ্বিতীয় যে মামলাটা উনি বলেছেন যে এখনো এটা ডকেটভুক্ত হয় নাই ছয় কংগ্রেসম্যানের ব্যাপারে। এখন কথা হলো যে আইনের দৃষ্টিতে সাগর ভাই, এই যে সামনে কি হতে পারে, যেটা ঘটে নাই, ভবিষ্যতে কি হবে, এইটা আসলে মামলার যখন এটা যখন কোর্টে যখন ট্রায়ালে যাবে তখন এইটা আসলে মামলায় এটা ধর্তব্য ব্যাপার না যে আসলে এটা কি হবে বা কি হতে পারত, কোর্ট দেখবে কি হইছে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে যে বিষয়টা ডক্টর আব্দুল আলম সংক্ষিপ্ত হয়ে যে মামলাটা করেছেন, এই মামলাটা আসলে আপনি জানেন যে পার্লামেন্টারি সভরেন যে কান্ট্রিগুলো বা যে যে রাষ্ট্রপতি শাসিত যে দেশগুলো, এইখানে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে পার্লামেন্টে, কংগ্রেসে কিংবা সিনেটে পাঠান তাদের পলিসি মেকিং এর জন্য, এবং পার্লামেন্ট কিন্তু কোনো কোনো সত্তার কাছে, কোনো মানুষের কাছে কিন্তু অ্যাকাউন্টেবল না। তারা যে কোনো কিছু করতে পারে, যে কোনো পলিসি তারা অ্যাডপ্ট করতে পারে। হ্যাঁ, জনগণ যেটা পারে যে সে যদি এই পলিসিতে সে যদি সংক্ষুব্ধ